Bes koma sae. Bes koma ni hundi liyet tunjuti ekat talagari dion. Era fonara bosta sul dion.
আমার গমরত পরে দিলে দুইজন মরত একজন তালে একজন দরিয়ে পনেরো মিনিটে ভিতর আধা ঘন্টা ভিতরে মেরে উড়ে যাবে আনো যাবে যাইবে যাইবে না ক্ষমতা হতা কই দি সে ফোনর গো মেয়ে ভরে যদি কাহিল লেখা লাগা দিও হ্যাঁ হাল তুলে দিব তো মুরব্বীরে যদি দুয়ো গরু দে সামান্য একটা দুনিয়া হতা হত দি দুয়ো গরু দে একটা না হল দে জুয়াল দে বিলত দিলে আধা ঘন্টায় আফগানি জমি সত্যি মানে হারিব ইহানে তোর শুরু করে দিন তোর ক্ষমতা তোমাদের কি আছে বেশ কম আছে হারিব না হারিব বাবা এটা মাইয়া বউর যদি গরু লই আল ছোট দিব রইবে আল যদি জানিব না আল যদি আপনারা দল গরু ভাল হইব হামার হইলে জুললেন হইব ভাল হইব নইলে জমি রইল বাসা কথা করে বেরে কি বেশ কম আছে এই এটা বড় দল দার তার দিয়ে একটা নেগেটিভ একটা পজিটিভ প্রজেক্টিভ যদি দুই একখান দিয়ে বল এবার ঠাস করে ফুড়ি যাবো আজকে গরম পাত দিয়ে আরাম অরত ফুড়িব আচ্ছা ফাউন্ডেশন দুই পজিটিভ নেগেটিভ একখান দিয়ে করে ফুড়িব না না ফুড়িব বল জ্বলিব না কি আছে বেশ কম আছে তুই জন্য করিবি হঠাৎ দশ মাস দশ দিন গর্ব ধারণ করবি হতি আর মারলে বড় আর মারলাই বড় কারণ দশ মাস দশ দিন সেই মা জননী গর্ব দিল তাই এমন মা জননী আমি কোথায় গেলে পাই প্রথম মাসের কালে হইলাম রক্ত ফোটা ফোটা দ্বিতীয় মাসের কালে রক্ত হল গোটা তৃতীয় মাসের কালে সামরা দিল সানি চতুর্থ মাসের কালে প্রাণ দিল আনি পঞ্চম মাসের কালে পঞ্চ ফুল ফুটে ষষ্ঠ মাসের কালে ইলটে পালটে সপ্তম মাসের কালে খাইলাম সাদের খানা অষ্টম মাসে করিলাম আল্লাহর সাধনা নব মাসের কালে জাদুর নবদন্দ স্থিতি দশম মাস দশ দিনের কালে ভূমিতে বসতি মন মা জননী আমি কোথায় গেলে পাই আমার মায়ের পাক চরণে সালাম জানাই বাবা ফেলাইয়া যারা জুদা বাত হাই বেহেস্ত দেখাইয়া তারে তো জগৎ চালাই আমার আমার শব্দ করো কিসের লাগিয়ে একদিন আমরা সাইডা যাব এই সুন্দর দুনিয়া বন্ধু বান্ধব সবাই হলো সুখের অংশীদার দুঃখের সময় মুখ ফিরাইয়া রাখিবে সবার কারণ মায়ের এক জার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাবুজ বানাইলে ঋণের সুদ হবে না মন দরো দিবে মায়ের বেশ কম দেখা জানো না যাই বেকুম নম্বর এক বেকুম নম্বর এক যে আসা নাই আছে বেকুম নম্বর এক যে ফুয়াছাই ধরিব মা বাপ হলে কোনো কোনো বেকুম নম্বর দুই জামাই বিদেশে যাবে সতী দাদা নিজের বউরে জিবে ফরর ঘর তুই আর বউ সাইজ সাইজ এক দুই যে সাত দিয়ে দাদা এটা সাত সাত কষ্ট বাজার লোকি দুই নম্বর বেকুব দা বেকুম নম্বর তিন এ সমাজন যেও হরিয়াতে যাবি অতদিন বাড়ি তা দিন ফেলি তাই বুতার ধরিব তুই যাবি নিজে তুতুন দিয়ে করবি তাই বেকম নম্বর সাইর নিজের হগর টিয়া দি রক্ত নিজের রক্ত বাইয়ের বার গো মারিস দেখা পাইলে মাইর অভিজ্ঞানী দিয়ে দি কিলে কিছু শিখবে লাই ওই ফেকাস না ব্যান শোনো আমি হক আই ফেলা আপনি কেন কাম আই ফেলা বেকম নম্বর ফাস অক্টিয়া দি বাজার তো যাই কিনিবে ফোসা মাস
নবা এ গরা পানিলে বহু হতি তে মাছ কিনি না জানা তো গোরা নাই বেগম নম্বর 6 যে করর বহুর গোফন হতা হয় বেগি হন্য ভারি বেন হতি হতা আসলে কি আমি অবাজ বস্ত্র মাদার সুত বলে টাকা মাদা হত বস্ত্র আ আ ভাই ন হইয়া ন হইয়া ইয়ানের বস্য দেড় ফরাম করত গেল লাই আর বদ হস্ত আছে আর কোন শাফালি ও আর কোন শাফালি জিবে গান গায় রে দুনিয়ার হাফালি বে কি গায় দে হই 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 দিন হই বে হন্য আর কোন শাফালি কো গান গায় রে ও আদার করে রেখ ছাড়াই মার লই আবার আদার কর হই যা তো তুই গুদম করে কি মাংস আদার কর হলে বদল গুদম মনে করত আদার করি নলে কই তো হংনান খবর হতা কই দুয়া আদার কর রাইথাড়াইম হারে জঙ্গল হদুয়ার ফুকু দিয়ে গাড়ি দিলি মানুষকে মারি ফেলি কে আর ইবে কে আর হইয় হইনি ঠিক হই এনে ফেগর গোরা যাই রে কি রকম তো সমুখ বউ গিয়ে যদি একজন চলা বউ ন হোস কি আরে আজ আমি কেন গেলো হতে না ফুজ বার তোজর মারি গেলি কি আর ন হোস ন হোস এ কি আর ন হই ইবে হবদি বে কি আর ন হোস এ কি আর ন হতো আজ না জন কথা বিদি শুধু হতাই নব কি আর ন হোস হতো হতো রে দুটে ফুলি সাইব হই সাত কন্যা তোন ভাই পায়া গরম দিবে আলাদা একা মরত তো আল্লাহ যদি মেয়ে ফুয়ার তো মরত একখানে দামে নইলে এড়ে বেজা লই সাগর ভারত তোরে যদি হারাম বেশি সাগর ভারত তোরে যদি হারাম
কিন্তু বিয়া দগল হদিন হাত ঠাঙ্গর করস কথা করন না নগরে যদি ফর্দা করো তুই তোর জীবন দন্নি তোর করে বড়াউলি আদার গোস কত আলেম ওলামা জন্মনি হই কে মা বনে তোর ফর্দা না করুত দেই আজি এটা হাই সোর সন্ত্রাস বন্নাস বাড়ি যা গদি ফাকো সোয়া দই আতা হই এই ফাকো সোয়া মানে বুঝছ না ইটা হত মত না সাদর দো এই আর ভাই মিশন দা হাই এসে গান হদুন নি খুদার কসম কো না বুঝি ইটি গান গারি তো হই নি ভালো তুম পালি কে জুমার জুমালে না বুঝি না তোমার সাথে বান্দা দি গেল হাই আমার
দিও এনো টিয়া বসে আই বেশি জানা তা সিবে এক হাজার আদা দত্ত বেল করি গেল খামা 300 খরচ করা যায় সসব ওই ওই শুধু এক হাজার ফরিয়ার বহর কম মারা দত্ত মাই ফেন কে আজি ইয়ত ও উল তো নামাই নি আবলো সেনের বহু সব ওই হারাক কালে কোন যে সুন্দর আমি যে মোটা জিন্দি লে কে করব উসিরি গিও আসা না নাই আসা শুধু ফরিয়ার বহর কম মারা দেয় আহা আল্লাহ বলে আল্লাহর রাসূল হবে স্বামী যদি খেত দিয়ে না হকি তাহ কিন্তু বর্তমানের মেয়ে হোক পার নজর বাই আতুলের বসারি লইয়ে হবার কদলের বউর গলা থাক আব্দুলের বউর গলা পিন্ন শুনে সুন্দর শাড়ি যদি আশি জোড়া ফটো দয় ফর দয় মেয়ে ফর সুন্দর স্বামীর বন্যায় করে আল্লাহর গজব তারার উয়ার খোদার গজব করে তালাই অনরা তারা বসছ অনরা বউর শাসন করা শিখ অনরা শাসন করার ফাঁক লাইলি অন যদি গুড়ো মিকিয়ে হাসুক মারিয়ে ঘর তো বাড়ি রঙ তো অনমরণ পর্যন্ত হন অনগর শান্তি খেতে আমি অসুবিধা নেই বেতাল করার বদলায় ফেলো বদলা কিন্তু বুঝছি অনরা প্রশ্ন কি প্রথম আসমান আদম সফিউল্লাহ তুই যে আদম দুই তিন বের হই আদম আদম সফিউল্লাহ বারো ইসলাম ধর্ম যদি কে চিঠারি বাটফারি করে হয়তো যদি বানান ভুল করে কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়ালো লোকে যে জিব্বা হারিয়ে ফেলে প্রথম আসমান থম আদম সফিউল্লাহ দ্বিতীয় আসমানে দুইজন আছে একজন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আর একজন হলো ঈসা রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ প্রথম আসমানে আদম দ্বিতীয় আসমানে দুইজন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে ইউসুফ চতুর্থ আসমানে ইদ্রিস পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে মুসা সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আষ্টজন নবী কিন্তু আসমানে দেখা যায় মাইয়া বুয়ায়ে প্রথম আসমানে তাদম দ্বিতীয় আসমানে তিয়াহি আইছে কবি গানে প্রশ্ন পাবে তো কুরুল দিকে দেখা সারা আর তুই মনে করি কি জাহেজ সরকার প্রশ্ন করে দিও আটকা ফেলি যাও না জাহেজ সরকারের প্রশ্ন দিয়ে আটকা তো মনে হয় আর কোন চেষ্টা করে দেখ বড় সাহেব কারণ ইমনি কবি গানের হইলের ফিস্টের কথা প্রথম আসমানে তাদম দ্বিতীয় আসমানে তিয়াহি আইছে তৃতীয় আসমানে ইদ্রিস চতুর্থ আসমানে ইউসুফ পঞ্চম আসমানে থারুন ষষ্ঠ আসমানে মুসা সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব দশ মানে আষ্ট জন নবী আছে ভাই তোমার একটি প্রশ্ন দিলাম বাতাসে উড়াই আরে বাতাসে উড়াই জানিলে বলিও জানিলে বলিও জানিলে হবে কে মানুষ বেবকুল জানা করিব না জানে হলে কিছু হ আদম মানুষ খেললে কি হয় খেলুয়ার খেলতে খেলতে খেলুয়ার আর বেলতে বেলতে খেলুয়ার খেলতে খেলতে খেলুয়ার জানতে জানতে খেলুয়ার তুই জেনে সবার জানিলে জানোয়ার যাবে দিতাম না ভাই জানোয়ার লো জানোয়ার ইয়ে মিলে দি দি ইয়ে মিলে কেন জানো সোডা জানিলে জানোয়ার হয় না জ্ঞানী হয় দাদা জানিলে তো জ্ঞানী তো হতে জানতে জানতে হতে জ্ঞানী তো হতে জানোয়ার আগে হতে আবাজি তুমি না জানোয়ার না কাছে পাশে না ধরিব হয় আমি আসলে আসতে টাঙ্গা বিদেশি দিয়ে সত্য তো টাঙ্গা বিদেশি উইজালা হয় দেরি অদ্দা আর নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কন্ডারি সপয়তের কন্ডারি
tini Madina wala ya Shainur, akashe tara banaiya, moyur banaiya, matai tas diye, kane dul diye, balai maduli diye, arshomo Allah saiya, zekane phore, kana e kaba, kalu gilap namdore, Mokkar zomine, Baba Abdullah gore, Ma Aminar gore, Bibi Halimer gore, dukta hoye, Allah zare dilore phatai, 23 bochorer bhitore Mokka Madina hijri kore jini 100 koti bhalashke sara bishwo chole উনি যখন পৃথিবীতে জন্ম গ্রহণ করে ভাই আমাদের একজন নবীর একজন চাচা ছিল ওর নাম হচ্ছে আবু লাহাব আবু লাহাবের স্ত্রী ছিল যার নাম সুয়াইবা সে তিন দিন তোমার দুগ্ধ পান করালো ভাই তোমার একটা প্রশ্ন আমি দিলাম বাতাসে উড়াই তারা ফুটিল রে সরব ছুটিল রে সারা জাহান মায়া মানার কোলে দুলে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতা আগে কি সুন্দর তুই
আছে মার পরগান অনুক্ত আছে আর খালা মাসারে বদনি জ্ঞান ভাই উনি লে কারণে দরকে ভাই বাপু দেখতা নি সাইন বন্য হারিব সাইন্য হারিব কেন গান বাজ মাইয়ে ফোন যে মশলা ডর দা কানজি কব কই সামল লড়াই দিতেলে সু ভাই ওয়া গেমি দুলা বালা হই তা নি আমি তো জম বাদ দিলি হ আগে না বাদ হইছো ও করিবে লাইনে দেইবে না এ ব্যবসা করি দেইবে না কি হ ই তো দুয়া হইছো বউ ভাড়া করে দিবে তুমি তো শুদ্ধ আছে গা আরে ফুলের মালা গাথের কে সারা বিশ্ব সরদ না নিও জানি না কই শুদ্ধ ওই অশুদ্ধ দিবা নানি কে গঙ্গা দেন দিবে সারা চলিবে আদা দিবে গঙ্গা দে কি নয়া থালা ফুরন সাবি থালা ন সাবি ফুরন মানে মেই ভি মেই ভি আবি এটা আমার তো বইল নি তো বিয়ে করতে তো খতর বিয়া তো গঙ্গা দে মাইয়া থালা ফুরন সাবি বে কেনে কুলিতে আম এসব বিয়া তো সমাজে থাম না মনে হয় বড় বিয়া তো নামে মোস্তফা এসব তো বিয়া তো সমাজে নো আনিবে গাজি যে হল হনা তো থাম না ইবে কি গঙ্গা দে নয়া থালা ফুরন সাবি কেনে কুলিতে আম মনে হয় আনন্দ মেলার ভিতর সুন্দরী কমলা আইরে চরিত্রহীন নারী যেন আমাদের সমাজে না আসে ভাই ইসলাম ধর্মে শরীয়ত মোতাবেক বিয়া হবে আপনাদের বিয়েতে যেমন এমন অবসাদকিত কোন দরকার নাই এবার প্রশ্ন দুঃখ উগ্র হইও না দ্বিতীয় নম্বর প্রশ্ন বিশেষ কিছু রচনা যিনি মনের কল্পনা থেকে বিশেষ কিছু আবিষ্কার অথবা রচনা করতে পারবা ভাই তাহাকে একমাত্র কবি বলা মাইয়া হত তুমি যে নবান গুণ আছে এই নগুণের নাম হনিকা তো নুনি তুই যে তা যে কবিলি শিপে সিনার বন তারা কোন নবান গুণ নাম নুনি দিবি তারা বাহাদুর গই তারা আর নাম যদি না জানো তো এই গান সই দিব নাম দি হনা হামন চলে নাম দি মানুষ কি করে ইয়া বই নাম দি মানুষ কি করে কত রূপ থাকি লেকিলে হইল গুণ না তাই রে বত ভিতরে হলি তো বতরা হবে কারো আর দেশে কত মানুষের নাম আছে যে গুরু বিয়ে মরি গিয়ে তো হতো গুরু মরি গেলে তো গুরু না হবে দাদা ইয়া মরি গেলে কি নদে কে গুরু মিয়া হইলে গুরু তো তারে আবার লাল মিয়া হালা সুসি কে মানে আর ইয়া কুমেস্তের বেয়ে নাম মনে করো না নাম লাল মিয়া খালার হালা লাল মিয়া হালা সুসি কে হালা মিয়া লাল মানে শেষ সোনার বাংলাদেশ ওজন করলাম দে ভিতরে তো আত্মনবের হদ্র আছে কুম প্রশ্ন জবাব দিতে হলে বৈশিষ্ট্য হলদ বয় কালো দিয়ে দে প্রশ্ন হবো নবান কোন
আরগো চরিত্র সাটি হইতে হবো তাহলে হইবে কারণ সাপের মন্ত্র না জানিয়ে সাপের গর্তে হাত দাও হারাম এ মুরব্বি অকল বসুন দূরে সে কোদা কোন একান্দের মানুষ না যে ফুল লওয়া রাখতো মানুষ তা আবার বিজন তারা মিলা তো না গিয়ে আদুর তো মানুষ সে শুনো তো মানুষ সে দোয়া লাইতে পর্যন্ত কবি গান দে মানুষ সেরে অন্য কোন লোক হইতেন এখন না প্রশ্ন হবো তাহলে হইবে বিয়াদ ফিলো কইবে সম্মান তোরা সম্মান দিবে তুই সম্মান অবশ্য আলি হবে আর যাক চলে যাক বেশি কথা বলার দরকার নাই সবার কাছে তোমার প্রথমে বন্দনা করি জগৎ সৃষ্টি দাতা পিতাই আমার জন্মদাতা মাগর বদারিণী যোগে যোগে সুজিতে নাই মায়ের দুধের ঋণী এমন মা জননী আমি কোথায় গেলে পাই আমার মায়ের পাচরণে সালাম জানাই আমার মা দশ মাস দশ দিন গর্বে দিল তাই তোমার মতো মা দর দিয়েই বটে তো নাই মাতা কি রূপ গুরু গুরু বড় ভাই তার থেকে যদি গুরু জগৎ আলেক সাই আলেক সাই আলেকে থাকে বলিলে জব্বার কবের মধ্যে মানুষরে হাসার আর কান্নার পালো করো কারাব করো কোদা তালাই দেখে তুই কান্দে দুই ফেরেশতা গণ কলম ধরে লেখে কেরা দিনার কাত দিন নাম বলিয়া যায় পালমন্দ দেখিতেছে দয়াল আল্লাহ তাদের মা বাপ বেঁচে আছে এই বব সংসারে তুই একটি কথা বলবো শোনা কর্ণবরে যাদের স্বামী আমার মা বোনরা এখানে যারা আছেন যাদের স্বামী প্রচুর পরিমাণে আয় রোজগার করতে পারে না আপনারা পারিবারিক ভাবে ওনাদেরকে আয় রোজগার করার সহযোগিতা করবে কিভাবে যেন আর মা বোনের কোলে সাড়ে চেষ্টা করে থাকবে কেন বাড়ি বিড়ের খেত খামারে ইজ্জত আর বাসাইয়ে বাড়ি বিড়ের খেত খামারে আর ইজ্জত বাসাইয়ে হেই দেয় রে আর দেখুন 70,000 ওই ফুল গোড়াই হেয়ে হত নোয়া হইর মাছ ফুল গোড়াই হেয়ে হত নোয়া হইর মাছ আর বউয়ে লাগাই দিয়ে সাগর কলা গাছ এদিন না দাদা উগ্র সারা 500 বেসা গিয়ে আরো দাদা বিক্রি সারা এনে লক্ষ্মী রই কালী মেতে হইয়া দরিকে জুড়ানোর হনত মিষ্টি কুমড়া গর চালক তাদের পিছে হাতল দাদা দুর্গে সোয়ারি হদুন মজাই রেখে দর বেশি পাইয় সোয়ারি হদুন মজাই রেখে দর বেশি পাইয় পারিশন নেজে বেশি এরে হর চলাইয় ফুতুন্যার মাই গরম নেজে আশকুরাইয় ফাইলে ফুতুন্যার মাই গরম নেজে আশকুরাইয় ফাইলে তাকে তাকে দূরি এর আদল লই ডাক মাইলে আশরান্দা কুরুয়া রান্দা পুষ্ট ভারত বেসে কুতুন্যার মাই গুরুয়া গরি হইয়ে হানর হাসে দিয় জামাই আইব বলি ফোনে হইয়ে হঠা বড় গরি জোয়ারাই দিয়ে 700 টাকা পাতর মাইয়া ফেলি বলি কুরুয়া গোস্ত হাই সোয়ার মার ফেলিয়া কুরুয়ার গোস্ত বাকাই ফেল এখন বলে ইদে তুমি 70,000 ওইয়ে তুমিও গই অস্ট্রেলিয়ার গেই গরু লইয়ে ইদে হবে গেই গরু আগর তাই ফেলিয়া
ayo besi busi yo yi dutina ayo satoro maya hala bala hota misiano obalo besi besi nodir fane golo bala gyani zone hoy obalo besi besi sara bondo biye gori biya loy biya hobor zani obalo besi besi ma sai biya di sai biya yaro sai biya nani obalo besi besi Hasan, biye gotte masai besi saibe aro saibe nari masai besi saibe aro saibe nani biye khadi goribade tinno hobo jani e tinno hobo na janile ki hobo bigoto bi ma ke ani besi ke nani ke hala ke ni sanga goribo jodi be gun gusti barada sadar badar oi alo besi go swa sansara bai de bagai sansar tikta na hobo besi go সবাই একবার তালি মারিয়ে বলো সোনার বাংলা